আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দশম অধ্যায়ের অম্ল, ক্ষারক এবং লবণ এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এখন দেখো, এই অধ্যায়ে আমরা যেটা করব, যে এই ফলটা সবাই আশা করি চিনো, যে এটা খেতে কেমন তোমরা বলতে পারো? হ্যাঁ, তোমরা পারো। এটা হলো টক স্বাদযুক্ত লেবু, এটাও টক স্বাদযুক্ত। আমলকি, তাহলে আমরা জানি যে ভিটামিন সি জাতীয় যে ফলগুলো সবগুলো কি টক স্বাদযুক্ত। তাহলে এই টক স্বাদের কেন হয় যে এটাতে এক ধরনের অ্যাসিড থাকে, এটাকে বলা হয় জৈব অ্যাসিড। তাহলে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? অ্যাসিড, অম্ল বা অ্যাসিড, এটা নিয়ে তোমাদের আলোচনা করব। তাহলে এই যে কমলা, কমলাতে কি থাকে? কমলা এবং লেবু এগুলোতে কি থাকে? যে কমলা লেবু এগুলোতে থাকে সাইট্রিক অ্যাসিড, যার রাসায়নিক সংকেত হলো C6H8O7। এরপরে দেখো এই যে আমলকি, এই আমলকিতে কি থাকে? অ্যাসকরবিক অ্যাসিড C6H8O6। তেঁতুল, সবারই পরিচিত একটা জিনিস যে তেঁতুল, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড C4H6O6। আপেল, আপেল হলো ম্যালিক অ্যাসিড, আপেলে কোন অ্যাসিড থাকে? ম্যালিক অ্যাসিড C4H6O5। টমেটো, আমরা এখন শীতের সিজন, সবাই টমেটো, সবার ঘরে এখন টমেটো আনে, তাহলে আমরা টমেটোটা চিনি সবাই। টমেটো হলো কি? অক্সালিক অ্যাসিড HOOCCOH অথবা C2H2O4। এখন আসো দেখো, এই যে ভিনেগার, আমরা বিভিন্ন কাজে এটা ব্যবহার করি, এই দই প্রস্তুতে বা আচার তৈরিতে এই ভিনেগার আমরা সবাই দিয়ে থাকি। তাহলে এই ভিনেগারের সংকেত কি? ভিনেগারে কি থাকে? অ্যাসিডিক অ্যাসিড, এটা সংকেত হলো CH3COOH। এছাড়া আরও কিছু অ্যাসিড আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিড, ন্যাট্রিক অ্যাসিড। তাহলে এই যে দেখো, প্রত্যেকটা অ্যাসিডের মধ্যে আমরা কি দেখি? হাইড্রোজেন, প্রত্যেকটার মধ্যে কি আছে? হাইড্রোজেন আছে। কোনোটাতে একটা, কোনোটাতে আটটা, এভাবে অনেকগুলো। যে যেমন ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিডে একটা হাইড্রোজেন আছে, এখানে দুইটা, এখানে একটা, এখানে তিনটা, এখানে ছয়টা, আটটা, এভাবে দেখো আমরা প্রত্যেকটা অ্যাসিডের মধ্যে কি আছে? হাইড্রোজেন আছে। তাহলে আমরা অ্যাসিডের সংজ্ঞা কি দিব? যে সকল রাসায়নিক পদার্থের মধ্যে এক বা একাধিক হাইড্রোজেন হাইড্রোজেন থাকে, এবং যারা পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করতে পারে তাদেরকে অ্যাসিড বলা হয়। এখন আমরা অ্যাসিডের বৈশিষ্ট্য পড়ব। অ্যাসিডের বৈশিষ্ট্য, তাহলে অ্যাসিডের বৈশিষ্ট্যে আমরা আগের আলোচনা থেকে আমরা কি পেলাম? অ্যাসিড টক স্বাদযুক্ত। তাহলে আমরা যেই যে কমলা বা লেবু এগুলো আমরা কি ধরনের বলছি? টক স্বাদযুক্ত। তবে এগুলো হলো জৈব অ্যাসিড, সব অ্যাসিড কিন্তু তোমরা টক স্বাদযুক্ত টকটা তোমরা নিতে যেও না। কারণ হলো কি, যেগুলো খনিজ অ্যাসিড এগুলো আমাদের দেহের জন্য ক্ষতিকর। এই খনিজ অ্যাসিডগুলোর মধ্যে আমরা যে ফলের মধ্যে আমরা যেগুলো পেয়েছি এগুলো হলো আমাদের কি জৈব অ্যাসিড, এবং এদেরকে কি বলা হয়? দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিড। এগুলো দুর্বল অ্যাসিডের মধ্যে আছে কি, যে সাইট্রিক অ্যাসিড, অ্যাসকরবিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, এগুলো হলো দুর্বল অ্যাসিড। আর শক্তিশালী অ্যাসিড যেগুলো, এগুলো খনিজ অ্যাসিড, এগুলো আমরা তোমরা মুখে স্বাদ নিতে যেও না। শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী অ্যাসিডের মধ্যে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে হলো সালফুরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এগুলো হলো শক্তিশালী অ্যাসিড, এগুলো আমাদের দেহের জন্য ক্ষতিকর। তাহলে আমরা অ্যাসিডের একটা প্রথম বৈশিষ্ট্য কি পেলাম? অ্যাসিড টক স্বাদযুক্ত। এবার আসো দ্বিতীয় বৈশিষ্ট্য, অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। এই যে আমরা এখানে যে একটা কাগজ দেখা যায়, এটা হলো লিটমাস পেপার। এখানে আর একটা পেপার আছে, যদি আমার এটা নীল না, অন্য কালারের, এগুলোকে বলা হয় লিটমাস পেপার। অ্যাসিডের ধর্ম হলো অ্যাসিড নীল লিটমাসকে লাল করে।
আরেকটা বৈশিষ্ট্য, অ্যাসিডের অণুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে। তাহলে তিন নম্বর বৈশিষ্ট্য কি? অ্যাসিডের অণুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে। যেমন ধরো জিঙ্ক প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই বিক্রিয়াটিতে দেখো জিঙ্ক হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, হাইড্রোজেনটাকে এখানে এই হাইড্রোজেনটাকে সরিয়ে জিঙ্ক নিজে এখানে হাইড্রোজেনের সাথে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন করছে, হাইড্রোজেনটাকে সরিয়ে ফেলছে। তাহলে এটা কি ধরনের বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াতে কি বলছি যে মানে এখানে আমরা যে অ্যাসিডের বৈশিষ্ট্য বলছি কি যে অ্যাসিডের অণুতে কি থাকে? প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে। তাহলে এখানে আমরা দেখলাম যে এই হাইড্রোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিডের থেকে জিঙ্কটা কি করলো, হাইড্রোজেনটাকে সরিয়ে জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন হলো। এরপর আসো অ্যাসিড ক্ষারকের সাথে বিক্রিয়া করে, চার নম্বরে আমরা কি বলবো, অ্যাসিড ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। তাহলে আমরা কি বললাম, অ্যাসিড ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। এখানে দেখো সালফুরিক অ্যাসিড একটা অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড, এটা সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষারক, অ্যাসিড এই ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ সোডিয়াম সালফেট লবণ আর পানি উৎপন্ন করলো, এটা একটা প্রশমন বিক্রিয়া। তাহলে অ্যাসিড ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। এছাড়াও আমাদের পেটে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা উৎপন্ন হয়, এটা আমরা যে অ্যান্টাসিড ওষুধটা সেবন করি সেটা হলো ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা আমরা যে অ্যান্টাসিডটা খেয়ে থাকি, এই ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড অথবা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা অতিরিক্ত অ্যাসিডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি করে, লবণ উৎপন্ন করে ফেলে, আমাদের দেহে প্রশমন করে ফেলে, যার ফলে আমাদের অ্যাসিডিটিটা কেটে যায় এবং আমরা এই অ্যাসিডিটি থেকে মুক্তি পাই। তাহলে আজকে আমরা এই অ্যাসিডের কয়টা বৈশিষ্ট্য পেলাম, যে অ্যাসিড টপ ছাদযুক্ত এবং এতে এরা নীল লিটমাসকে লাল করে, এবং অ্যাসিডের অণুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে, অ্যাসিড ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। তাহলে এই বিক্রিয়া এই অ্যাসিড সম্পর্কে আমরা আজকে জানলাম। এখন তোমরা বাড়িতে কিছু অ্যাসিডের নিয়ে পড়বা, তোমাদের কিছু বাড়ির কাজ রইল, বাড়ির কাজ আনবা। অ্যাসিড কাকে বলে? ওই অ্যাসিড অ্যাসিডের বৈশিষ্ট্য লিখো, অ্যাসিডের বৈশিষ্ট্যগুলো লিখো, বৈশিষ্ট্যগুলো লিখো। তিন, দুর্বল ও সবল অ্যাসিডের রাসায়নিক সংকেত লিখে, রাসায়নিক সংকেত লিখে। আচ্ছা, এই তিনটি প্রশ্ন এখন তোমরা বাড়ির কাজ করবা এবং পরবর্তীতে ক্লাসে তোমরা দেখাবে তোমাদের ক্লাস টিচারকে।